পতিত পাবন শ্রী গৌরহরি যিনি কলিযুগের ভগবান যার কথা শুনবার জন্য আপনারা এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক না কেন শান্তি কোথাও নেই, টাকাতেও নেই, গাড়িতেও নেই, বাড়িতেও নেই, শান্তি আছে একমাত্র হরিনামে। সারাদিন কাজকর্ম করার পর হরির সামনে বসে যদি একটু নিজের মনটাকে তার চরণে নিবেদন করতে পারেন তবে আপনার জীবন সফল হয়ে যাবে। এই জন্য কমিটির ভাইদেরকে বলবো ওই জায়গাতে যাদের খুব অসুবিধা হচ্ছে একটু বসিয়ে দিন, বসিয়ে দিন, একটু বসিয়ে দিন। বাইরে প্রচুর ভক্ত আছে কিন্তু তারা ঢুকতে পারছে না, প্রচুর ভক্ত বাইরে আছে, যারা ঢুকতে পেরেছেন তারা ভাগ্যবান, বাইরে প্রচুর ভক্ত ঢুকে আছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার প্রভুকে বলতে হবে, প্রভু সারাদিন যে কাজকর্ম করলাম তার ফল কিন্তু তুমি দেবে, আমি কর্ম করে গেলাম। এই ভাবনা চিন্তা নিয়ে যে ভগবানকে ভজনা করবে তার জীবন সার্থক হবে। আপনারা প্রশ্ন করবেন ভগবানকে ডাকবো কেন, একটা বাচ্চা ছেলে জন্ম নেওয়ার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনাদের কাছে নিবেদন রইল যাদের মোবাইল ফোন কাছে আছে তারা মোবাইল ফোনে জোরে কথা বলবেন না, আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন পাশের কারোর সঙ্গে কোনো গল্প করবেন না, কেন শাস্ত্র বলেছে কীর্তন শুনতে গেলে যদি কেউ চিৎকার চেঁচামেচি করে তবে সে পাপ সঙ্গে করে বাড়ি যাবে। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা চুপচাপ শুনবেন ইনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। তা আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে, পাপ নেবেন কি পুণ্য নেবেন। আগে জেনে নিতে হবে যে ভগবানকে আমরা ডাকবো কেন, কেন ভগবানকে ভজনা করব, লাভ কি আছে আমাদের? একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? হরে কৃষ্ণ। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান কৃষ্ণ। কোথায় ভেবেছে? মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, একমাত্র তিনিই ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যার আছে তিনি একমাত্র ভগবানের ভক্ত হতে পারেন, আর এই বিচার বোধ এখনো পর্যন্ত যার ভেতরে ঢোকে নাই তিনি এখনো ভক্ত হতে পারেন। তাই আপনারা এই প্রচন্ড করুণা, হরে কৃষ্ণ, এই বাঁদিকে 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 এত শব্দ নয়, চিৎকার করে যদি তিন ঘন্টা পার পার করে দেবেন কীর্তন শুনতে দেবেন কখন? হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা আপনারা চিৎকার করবেন না, ওখানে এত চিৎকার করলে আপনাদের পেছনে যারা আছে তাদের কি অবস্থা হচ্ছে? ওইখানেই বসে যান, ওখানেই বসে যান, শব্দ করবেন না। ও রাস্তার উপর বসে সমস্যা খুব আছে, কি করবেন, উপায় তো নেই, জানি তাই। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, করোনা যখন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে তখন ভগবানের করুণা পাবার জন্য আপনি এখানে ছুটে এসেছেন, তার জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। শুধু তাই নয়, আপনি একটা কথা জেনে নেবেন যে চাষি যখন মাঠে চাষ করে তখন গরুর মুখে একটা কি কি দেয়, মাঝে মাঝে জোরে বলুন, কি দেয়? জালি দেয়। তো গরুকে যখন জালি দিয়েছিল গরু তখন খুব দুঃখ পেয়ে বলেছিল, ওরে চাষি তুই আজকে আমাকে দিলি জালি, একদিন আমি থাকবো খালি তোর মুখে দেবো জালি। আজকে দেখুন গরুর কোনো করোনা নাই, করোনা সব আমাদেরই আছে, এই জন্য আজকে গরু হাসছে আমরা চিন্তা করছি, মানে চাকা ঘুরছে। হরে কৃষ্ণ, এটা সব ভগবানের খেলা। তা প্রভুর কাছে প্রার্থনা করুন পৃথিবী করোনা মুক্ত হোক, প্রভুর কাছে প্রার্থনা করুন সবাই ভালো থাকুক, বিশ্ব শান্তি বার্তা আপনারা সবাই প্রভুর কাছে করুন যেন প্রভুকে কৃপা করতে পারেন আমাদের। তবে একটা কথা বলি, আগে আমরা জানতাম যে গঙ্গা জল হাতে নিলে হাত পবিত্র হয়ে যায়, কিন্তু এখন আমরা জানতে পারছি যে স্যানিটাইজার না নিলে হাত পবিত্র হয় না, মানে কোন জায়গাতে যাচ্ছে। তা যিনি পতিত পাবন গৌরহরি তিনি কলিযুগের ভগবান, কাঙ্গাল বেশি জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। একজন ভক্ত বলছে, কে তুমি এমন করে কাঙ্গাল বেশে হরিনাম দিচ্ছ? কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি
পাগল বিশে জগতে যদি কেউ কাঙ্গাল না হতে পারে ভগবানকে পাবে না। কীর্তন শুনতেছেন আপনারা, নিজে নিজে জায়গায় বসে আছেন, আজকে দিনটাকে আপনাদের ভাবতে হবে। হরিনামের ব্যাংকে নিজেকে জমা দিতে এসেছি। প্রত্যেক দিন আপনারা সংসারের মধ্যে ডুবে আছেন, কিন্তু আজকের দিনটাতে মাথায় রাখতে হবে আমরা হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে নিয়েছি। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, আপনি টাকা জমা দেবেন তবে তো ব্যাংকে গিয়ে লাইন দেবেন। টাকা জমা না দিলে আপনি টাকা পাবেন কি করে? পুলিশ তো খাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবে। ঠিক সেরকম হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে যদি জমা দেবেন, ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। আর যদি আপনি ভক্তি সম্পদ না জমা দিন তাহলে আপনি কৃপা সম্পদ পাবেন কি করে? এ জগতে কীর্তন শুনতে এসছেন আপনারা, এত ভিড় করেছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন? রাত্রিবেলায় শুলে তার গ্যারান্টি নেই সকালবেলায় জাগবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল, পদ্মপাতার জল পরে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না, অন্তত যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শ্রীমৎ ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে, কথাগুলো মাথায় রাখবেন, যে এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয় দেহেরও পুষ্টি হয়। এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয় আবার দেহেরও পুষ্টি হয়। আপনাদের চিড়ে খাবেন, চিড়ে তা শুকনো চিড়ে যদি আপনি খান জীবের স্বাদ হবে না কিন্তু দেহের পুষ্টি হবে, কিন্তু ওই চিড়েটাকে যদি আপনি গুড় বা চিনি বা দুধ দিয়ে মাখিয়ে খান জীবেরও স্বাদ হবে দেহেরও পুষ্টি হবে। হরিনাম কিরকম, হরিনাম কিরকম, এমন কিছু কাজ করে যাও এ সংসারে যে কাজ করলে আপনারও মঙ্গল হবে অপরেরও মঙ্গল হবে। যেমন লাউতর গ্রামের কোন একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করবে সে দালানের পর দালান তৈরি করবে, যে খাবে সে কি করবে? সে তো দিনের পর দিন সব ফাঁকা হয়ে যাবে। তাহলে একজনের মঙ্গল হলো একজনের অমঙ্গল হলো মদ বিক্রি করলে। কিন্তু যদি কেউ মদ বিক্রি না করে দুধ বিক্রি করে, তাহলে যে খাবে তার তো মঙ্গল হবে, যে বিক্রি করবে তারও মঙ্গল হবে। এই জন্য হরিনাম হলো দুধের মতো, আমরা গাইছি আমাদেরও মঙ্গল, আপনারা শুনছেন আপনাদেরও মঙ্গল, আর যিনারা করাচ্ছেন আপনাদেরও মঙ্গল। এই হরিনাম হচ্ছে দুধের মতো। এই জন্য আপনারা যে আসলে আজকে এসছেন, প্রত্যেকের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কোনো স্বপ্ন না করে কৃষ্ণকথা তত্ত্বকথা তথা লীলার দ্বারা আমরা শ্রবণ করব ভগবানের ঠিক সুন্দর সুন্দর কথাগুলো। এই যে গোপীনাথ মন্দিরটাকে আপনারা দেখছেন, আমি তো প্রথম এলাম, কিন্তু সঞ্জয়বাবুর কাছে বা আপনাদের ওনাদের কর্মকর্তা যারা আছে তাদের কাছে শুনলাম, একটা মাত্র দেওয়াল ছিল, জীর্ণ পড়েছিল। ভগবান সবাইকে দিয়ে সব কাজ করায় না, কৃপা কারো উপরে হয়, সে যদি করতে পারে ভগবান তাকে টেস্ট করে দেখে করতে পারে কিনা। ওনাকে স্বপ্নদাস দিলেন গোবিন্দ, ওনার কৃপা ওনার দ্বারা এই সুন্দর একটা অনুষ্ঠান করালেন। আজকে ওনারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করেছেন, তার জন্য ভগবানের কাছে একবার প্রার্থনা করুন যেন ওনাদের মঙ্গল হয় এবং সঞ্জয়বাবুর মনোবল দিনের পর দিন। আজকে গোপীনাথ মন্দিরের কাছে এসে আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাবো, আপনাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমি চাইবো না, প্রত্যেকের জন্য আমি একটা জিনিস প্রার্থনা করে যাবো, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটাই কারণ, অনেকেই দেখবেন আমাদের কাছে দরখাস্ত জমা দেয়, না না কাগজ দিয়ে নয় কথা দিয়ে, প্রদীপ বাবু ছেলে খেতে দেয় না, মেয়েও দেখে না, কেউ দেখে না, এই বৃদ্ধাবস্থায় যাবো কোথায় একটু বলবেন। আমি বলবো কি আর বলবো, আপনি তো নিজে থেকে সমস্যা তুলেছেন, কেন আপনি বাচ্চা অবস্থায় বাচ্চাকে তৈরি করতে পারেন না? এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, শাস্ত্রের পথে কেউ যদি চলতে চায়, ধর্মের পথে চলতে চায়, তার জীবন সুন্দর হয়। আপনারা কি ভাবেন বড় বড় বিজ্ঞানী যারা, বড় বড় পণ্ডিত যারা, তারা ভগবান ভজনা করে, খুদে পণ্ডিত যারা নিজেদেরকে মনে করে বিরাট ব্যাপার, তারা দেখবেন MBA পাস করে বলে আমরা ভগবান ভজনা করতে চাই না, কিন্তু যারা খুব বড় পণ্ডিত মানুষ তারা তলে তলে কৃষ্ণ ভজনা করে। আইজাক নিউটনের কথা আপনারা সবাই জানেন, আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, তার মধ্যে সৌরজগৎটাকে দেখিয়েছিল, তার একজন বন্ধু এসে প্রশ্ন করেছিল, বাহ নিউটন তোমাকে ধন্যবাদ জানাই, তুমি গোটা সৌরজগৎটাকে একটা সোলার মধ্যে রেখেছো, দারুণ লাগছে তো। নিউটনকে নিউটন তখন বলেছিল, ভাই ধন্যবাদ আমাকে জানিও না, ধন্যবাদ তাকে জানাও যে এত বড় সৌরজগৎটাকে তৈরি করেছে।
बड़ बड़ विज्ञानी जरा बड़ बड़ ज्ञानी जरा भगवान के विश्वास करे सामान्य मानुष हई एकटू किछु हये गेलेई भगवान भजना करी शास्त्र बोलल मन रे केन करो विद्यार गौरव स्थिति शास्त्र व्याकरण नाना भाषा आलोचन बृद्धि करी जशे सौरभ किन्तु देखो चिंता करी जदि ना भजिले हरि विद्या तब केवल रौरव एजने बोले जाए मायेरा कृष्ण भक्त सन्तान चाइलाम केन सची माता निमाई के बोलेछिलो निमाई तोर बाबार पिंडटा दिहाई निमाई बोलेछिलो मा पिंड दिले कि हय सात वंशोद्धार हय निमाई संगे संगे बोले मा तुम्हें तो बोले पिंड दिले सात वंश उद्धार है किंतु कोनो वंश एक कृष्ण भक्त संतान जन्म निले ता सात वंश नय ता चौदह वंश अपने वंश सबाई जन उद्धार हो जाए गोविंदे चरण पाए तार जन्य कृष्ण भक्त संतान चाहिलाम महाप्रभु निताई चान के जीवेर द्वारे हरिनाम दिले दादा बोले कि जाके तुम चोखे देखे ताके हरिनाम देवे नयन देखिबे जारी কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারি जन जातिर विचार करो ना जातिर विचार करो ना दादा जातिर विचार करो ना दादा जातिर विचार करो ना दादा जातिर विचार करो ओ तुम जारे देखिबे नामे देबे जातिर विचार करो ना दादा जारे देखिबे नामे देबे जातिर विचार करो ना तुम जारे देखिबे नामे देबे जातिर विचार करो ना दादा হরিনামে কোনো জাতির বিচার নাই মহাপ্রভু করে গেছেন আজকে আপনাদের এখানে নারী পুরুষ মাঝে বাঁশ দেওয়া হয়েছে বাঁশের বেড়া একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু আমি প্রত্যেকটা জেলায় জেলায় যাই কালকে যে জেলাতে ছিলাম আমি বর্ধমান জেলাতে ছিলাম সেখানে দেখলাম কোনো বাঁশের ব্যবস্থা নাই প্রচুর মানুষ কিন্তু ঠিক আছে ব্যবস্থা করেছেন ভালো করেছেন অসুবিধা হতে পারে তবে আপনাদেরকে বলে রাখি মেদিনীপুরে আপনারা প্রোগ্রামগুলো প্রচুর ইউটিউবে দেখেন চোদ্দ থেকে পনেরো হাজার মানুষ কোনো ব্যবস্থা নেই বাঁশের কেন নারী পুরুষ একসঙ্গে বসে কেন বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায় তখন তাদের আলাদা বেঞ্চ হয় মেয়েদের আর ছেলেদের ছেলে যখন বড় হয়ে কলেজে যায় তখন আর আলাদা বেঞ্চ থাকে না ছেলে মেয়ে একসঙ্গে বসে কেন নিজেদেরকে জানতে শিখে যায় আজকে আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন চিনতে শিখেছেন এখানে প্রেমের ব্যাপার আছে কামের ব্যাপার নাই তাই সবাই প্রেমিক হয়ে ভগবানের নাম শুনছেন বলছে ঠিক আছে জাতির বিচার করার দরকার নেই যাকে দেখবে তাকে হরিনাম দেবে আচ্ছা কেউ যদি না নেয় নিতাই চান বললো হ্যাঁ রে ভাই কেউ যদি না নেয় মহাপ্রভু বললো কেউ যদি না নেয় কি করবে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম দদ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম হাতে ধরার পর হই নাম না নিজে কি করবো শেষ উপায় পাছে তারও লোটাই বেপাই পাছে তারো পাছে তারো লোটাইবে পাবো পাছে তারো পাছে তারো লোটাইবে পাই পায়ে ধরে বলিবে হরি দাদা পায়ে ধরে বলিবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলবে হরি আপনারা হরিনাম করবেন কিন্তু কথাগুলো মাথায় রাখবেন প্রচন্ড কুয়াশা হলে সামনের লোককে দেখা যায় জোরে বলুন হ্যাঁ না না
একটু হ্যাঁ না কিছু বলবেন তাহলে ভালো হয়। এই যে বললেন না খুব ভালো লেগেছে। কুয়াশা হলে সামনের লোককে চেনা যায় না, কে যাচ্ছে না যাচ্ছে। এখানে তত্ত্ব বললো কুয়াশা থাকলে যেমন সামনের লোককে দেখা যায় না, ভেতরে যদি কারো কু আশা থাকে তবে সেও গোবিন্দ দেখতে পায় না। ভেতরে যদি কারো কুয়াশা থাকে তবে গোবিন্দ দেখতে পায় না। এদিকে বাংলাদেশ গেলে দেখবেন তিনটে জায়গা পর পর আছে, তিনটে শহর কি ঢাকা খুলনা আর পাবনা। এর তত্ত্ব কি? মায়া ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাবো না। মায়েরা মায়া কাকে বলে? আপনারা ভগবানকে দেখতে পাবেন একটা জনে দেখতে পান না, মায়ার জন্য। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ওটা কালো কাঁচ। কিছু কিছু গাড়ি আছে দেখবেন কালো কাঁচ, ভেতরে যারা আছে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক যারা তারা ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকা বলে? রামকৃষ্ণ দেবের বাণী। তিনি বললেন যে আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে সীতা, শেষে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা আছে। আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না কেন? আমরা পাচ্ছি না কেন? ওই মায়াটার জন্য। তাহলে মায়া সরানো যায় না? ঠাকুর বললেন হ্যাঁ সরানো যায়। বলে কিরকম? মায়া হচ্ছে পানা, পুকুরের পানার মতো। যে পুকুরে প্রচন্ড পানা থাকে, মায়েরা দেখবেন বাসন ধৌত করতে গেলে দেখবেন পানাগুলোকে সরিয়ে দেবেন, আবার পানা আসবে, আবার সরাবেন, আবার আসবে। কিন্তু যদি সেই পুকুর একটা বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয় আর পানা আসে না। তত্ত্ব কি বলছে? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে আমাদের ভক্তির বাঁশের বেড়া। হরি বল হরি বল। তার মানে কি? এই যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। গোপীনাথের মন্দিরে গিয়ে কেউ যদি মনে মনে ভাবেন এ তো পাথরের মূর্তি, এর ভেতরে পাথর আছে, এই ভাবনা চিন্তা যার আছে সে গোপীনাথকে বিশ্বাস করতে পারবে না। আপনি দুর্গা দেখতে গেছেন, যদি মনে মনে ভাবেন ভেতরে তো বাঁশ খড় মাটি আর সুতো আছে, এ যদি ভাবেন তাহলে হবে না। কি বলছে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, কি চায়? প্রেম আর ভক্তি। এই জন্য মায়েরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না, যে চাই সে অল্প পায়, যে চায় না সে এত পায়, ভাবতেই পারে। ভক্ত সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। ভগবান জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস ভাই? দারুণ দারুণ দারুণ, খুব ভালো আছি। এত অভাব, একবেলা পায় একবেলা পায় না, তবু ভগবানকে বলছে দারুণ আছি, দারুণ, খুব সুন্দর আছি। মনে মনে ভাবছি তুই যে কেমন আছিস সে তো আমার জানা আছে, তোর তো খুব অভাব, তবু তুই আমাকে বলছিস আমি খুব ভালো আছি। সুদামা বলছে কৃষ্ণ যার বন্ধু হয় তার আবার অভাব কি আছে? ভগবানকে যে নিজের করে নিতে পারে তার অভাব নেই। পঞ্চপাণ্ডবের মধ্যে রাজা যুধিষ্ঠির, তিনি শান্ত ব্যক্তি ছিলেন, ভগবানকে পেয়েছিলেন। তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শতভাইয়ের মধ্যে দুর্যোধন, তিনি চঞ্চল ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এ সংসারে যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি হয় না, তার সংসার ঠিক স্থির হতে পারে না। এই জগতে যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দেখবে দুবার লবণ দিয়ে দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। স্থির মেয়ে যারা হয়, শান্ত প্রকৃতির হয়, সংসার দিনের পর দিন উঁচু দিকে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামে। নারী ছিল কে? চিন্তামণি, বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে? বিষ্ণুপ্রিয়া, যিনি মহাপ্রভুকে সন্ন্যাসের পরে গোবিন্দের দিকে ধাইয়ে দিয়েছিলেন। এরকম নারী হনুমা, নারী যদি আনারী হয় তবে তার স্বামী নিচের দিকে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ উপর দিকে উঠে যায়। আপনি এরকম নারী হন যেন আপনার স্বামী অনেক উঁচু দিকে উঠে যায়, আপনি আনারী হলে আপনার স্বামী নিচের দিকে নেমে যাবে, আপনাদের আর ধর্মকর্ম কোনদিন হবে না। এই জন্য নিতাই চান জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আচ্ছা বলুন তো সবাই, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাতগুলো নিচে থাকতো না উঁচুতে থাকতো? জোরে বলুন। আচ্ছা একবার উঁচুতে করা যাবে, একবার উঁচুতে করা যাবে। হ্যাঁ বাহ, এই যে অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন, কাজ আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
আপনারা সবাই তুলেছেন, আপনারা সবাই তুলেছেন, দু চারজন এমনি করে দেখছেন যে কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে। ওনারা দেখছেন আর কি কত লোক হয়েছে, মানে বাংলা বোঝে না, দেখে সবাই তুলছে, দেখবেন দু চারজন সুপারির মতো থাকে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই। এই জন্য আপনাদেরকে বলি, যদি কেউ হাত না তোলেন তবে আপনার বাচ্চা কিন্তু দেখছে বাবা আমার, যদি এখানে বাচ্চা না থাকে বাবা দেখবে কোনোদিন, বাচ্চা বাচ্চা দেখবে বাবাকে কেমন হাত তুলছে। এই জন্য সবাই একবার প্রেম সে হাত তুলুন, নিদাই গৌর হরি বল। আচ্ছা বেশ বেশ, এদিকে এদিকে, আচ্ছা শব্দ না, বেশ। এই যে হাতটা মহাপ্রভু তুলেছিল, তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছ তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। আচ্ছা প্রভু এই দেখো আমরা তুলে দিলাম, এইবার নামাও। বলে না না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, এই জন্য হাতটা তুলে আছি। আসলে পেছনে বলতে ওদেরকে বলেনি, কোন পেছনে, তোদের পরে যারা জন্ম নেবে তারা তো আমার হাত তোলা না থাকলে তুলবে না, ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে হাত। হরি হরি বল, হরি হরি বল। মহাপ্রভু আমার আপনার জন্য নয়, জন্ম জন্মান্তর সকলের জন্য। এইদিকে আরো কথা কি, আমরা হাত তুলি কখন, রাস্তা দিয়ে টোটো পেরিয়ে গেল ও দাদা বাজারে যাবার তো হবে, আর হাত তুলি কখন, যখন কেউ জলে ডুবে যায় তখন দেখবেন হাত এরকম এরকম করে না ওঠার জন্যে, আর হাত তুলি কখন দেখবেন মাথায় যদি কেউ বোঝা নিয়ে যায় হাতে করে তাহলে হাত তুলি। আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল, জলে বলুন হ্যাঁ না না, দু চারজন বলছে কি ভক্তি ভরে বলছে, আপনি কি ভুল বলবেন, না না চোখ আমার দুটো হতে পারে, 15-16 হাজার মানুষ আমি দেখতে পাই, ওই শেষ পর্যন্ত যে যা করছে সব দেখতে পাচ্ছি, ওরা কিন্তু ভালো মাইক পায়নি, যারা পেছনে আছে না ওরা একবারে সাউন্ড পাচ্ছে না, শুধু বসে আছে কেন বলুন তো, চল একবার ইউটিউবে দেখেছি, দেখে আসি তারপর যা হবে। না না এটা এটা তো আমার পাওনা আপনাদের কাছে, খুব বড় পাওনা, গোবিন্দের কৃপা গোপীনাথের কৃপা, এটা তো পাওনা, আপনাদের চরণে ধুলি না পেলে আমি কৃষ্ণ কথা বলবো কি করে, আপনারা দেবেন তবে তো। এইদিকে হাতটা মহাপ্রভু তুলেছে কেন, হাতটা মহাপ্রভু তুলেছে কেন, তাহলে কি বোঝা নিয়েছিল, তত্ত্ব বলছে হ্যাঁ বোঝা নিয়েছিল। আপনারা বলবেন প্রদীপ বাবু যদি ভগবান বোঝা নিয়েছিল তবে দেখতে পাই না কেন, মাইরা সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না, আস্তে সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না, চোখ চোখের মতো হবে তবে দেখতে পাবে, যখন আপনার জন্ম হবে তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, সেই চোখটার নাম কি জ্ঞান চক্ষু, যেদিন আপনি গুরু মন্ত্র জপ করবেন, জপ করতে করতে গোবিন্দের চরণ পাবেন, সেদিন আপনার জ্ঞান চক্ষু উদয় হয়ে যাবে বাবা। এইদিকে তাহলে জ্ঞান চক্ষু উদয় না হলে দেখতে পান না, তাহলে মহাপ্রভু কি নিয়ে যাচ্ছে, বোঝা নিয়ে যাচ্ছে, কিসের বোঝা, প্রেমের বোঝা, কেন বলুন তো দেখতে পাই না কেন, বাবা যখন মেয়ের বাড়ি যায় আপেল কলা লেবু থলেতে নিয়ে যায় ওটা দেখা যায়, কিন্তু বাবা একটা মেয়ের জন্য জিনিস নিয়ে যায় সেটা দেখতে পান, প্রেম আর ভালোবাসা। তাই মহাপ্রভু আমাদের কি করছে, প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে, কিভাবে তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন একবার জোরে বলুন, না না সামনে যারা বসছেন তারা বলবেন তা নয়, পেছনে সবাইকে বলতে হবে, কাল থেকে কি বলবেন এক এক বাক্যে বলুন, কি বলবেন, আরে হিন্দু শরীরে রক্ত হিন্দুর বইছে আর আপনি জয়নিতাই বলতে পারবেন না, এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে, আপনি একজন একজনকে মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়, আপনি একজনকে জয়নিতাই বলুন, ও যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি রে, আপনি বলবেন আজ থেকে হলাম তুইও শুরু করে দিন, ও যদি বিরক্ত হয়ে যায় বারবার জয়নিতাই বলুন, দেখবেন এক সময় ও নিতাইয়ের নামে পাগল হয়ে যায়। ও মায়েরা কারো শরীরে জ্বর থাকলে কি করে বোঝা যায়, হাত দেখলে তো বোঝা যায়, একটা যন্ত্র আছে যা দিলে বুঝতে পারা যায়, থার্মোমিটার দিলে বোঝা যায় না জ্বর আছে, আপনার শরীরে পাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন, কি করে বুঝবেন সেটা আপনাদের বলে দিয়ে যায়,
আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে আপনি বুঝে নেবেন কখন হরি নাম করতে করতে যদি কারো আনন্দ জাগে বুঝবেন তার পাপ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আর হরি নাম শুনতে শুনতে যদি কারো বিরক্ত হয়ে যায় তাহলে বুঝবেন পরিপূর্ণ পাপ এখনো ভেতরে আছে এজন্য যদি হরি নাম বলতে গিয়ে জোর সে কেউ জয়নিতাই বলতে পারে না বুঝবেন তার পাপ এখনো চাপ দিচ্ছে বলবি না আর দেখবেন জয়নিতাই জোরে বলছে তাকে বলছে তোর পাপ এবার সরছে তুই গোবিন্দের দেখি তো কার কার পাপ চাপা আছে কার কার পাপ ছড়ে গেছে একবার জোরে সবাই মিলে জয়নিতাই ওই জন্য ছেলেগুলো যখন আমাকে আনতে গিয়েছিল তখন দেখলাম দু চারজন মেয়ে বলছে সামনে বসিস না দিদি পা মেলে বসতে পাবি না খালি হাউলুদ ধ্বনি দিতে হবে একজনে যারা চালাক পাটি তারা না না আপনাদের বলি নাই পেছনে জায়গা পান নাই বলি চালাক পাটি যারা হয় তারা পেছনে বসে কেন বলুন তো সময় মতো যাবার সুযোগ পেয়ে যায় তা আপনারা কেউ চালাক নয় যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর একবার জোরে বলুন রাধা রানী কি একটু জোরে বলবেন পেছনে যারা আছেন সবাই শ্যাম সুন্দর কি মায়েরা পেছন দাদা ভাইরা যারা পেছনে আছেন প্রেম সে বলবেন রাধা রানী কি কি বলছেন ভয় ও জয় আচ্ছা আচ্ছা একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আমরা যারা সুখী হতে চাই তাদের জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও কারণ প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে এই যে আপনারা প্যান্ডেলের নিচে কীর্তন শুনছেন যদি এখন প্রচণ্ড বৃষ্টি চলে আসে তাহলে ভিজবে কারা প্যান্ডেলের বাইরে আছে যারা তারা ভিজবে না কারা প্যান্ডেলের ভেতরে আছে তারা এখানে তত্ত্ব বলছে ধর্মের ছাতাকে ধরে কেউ রাস্তা দিয়ে গেলে সে কষ্ট পাবে কিন্তু কম পাবে আর ধর্মের ছাতা না নিলে হরে কৃষ্ণ হয়ে যাবে বাবা তবে একটা কথা বলি একজন আমাকে প্রশ্ন করেছিল প্রদীপ বাবু আপনি তো খুব ধর্মের কথা বলুন আমাকে একটু বুঝিয়ে দিন তো বলে কি যে হরি নাম করে সেও মরে আর যে করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো ও ঠিক বলে নেই ও একবারে পাক্কা লোক দারুণ বলেছে যে হরি নাম করে সেও মরে আর যে করে না সেও মরে ও মায়েরা হরি নাম করে সেও মরে যে করে না সেও মরে কিন্তু এর তত্ত্বটা কি হরি নাম করে মরা আর না করে মরার মধ্যে তফাৎ কি বিড়াল দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না আচ্ছা বিড়াল দেখেছেন বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কেমন করে নিয়ে যায় একবার টেনে কামড়ে রক্ত বের করে নাকি প্রেম সে নিয়ে যায় যেন আচর না পায় আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নিতাই গৌর হরিবোল করে নিয়ে যায় এই দিকে তাকান আপনি যদি ভক্ত হয়ে যান ভগবানের ভজনা করেন তাহলে ভগবান বিড়াল বাচ্চার মতো আপনাকে প্রেম সে স্বর্গের পথের দিকে নিয়ে যাবে আর আপনি যদি হরিনাম না করেন হরিনামের নিন্দা করেন হরিনামের পেছনে লেগে যান ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিবোল করে দেবে এই জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ প্রমাণ দিয়ে দিই আপনাদের বাড়িতে কলাই ভাঙা জাঁতা আছে তো আগে ছিল এখনো আছে জাঁতার মাঝে কটা ফুটো থাকে দুটো মাঝে একটা পাশে একটা মাঝের ছিদ্রতে কি ভরা হয় কাঠের গঞ্জ পাশের ছিদ্রতে কি ভরা হয় কলাইয়ের দানা জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দিলেন যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে ঘুরি ঘুরি হয়ে গেছে আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভাঙেনি ও মায়েরা কোন কলাই আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়েছে যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে তাহলে আপনারা বলতে পারবেন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায় তত্ত্ব কি দাঁড়ালো সংসার একটি জাঁতা আমরা হলাম সব কলাইয়ের দানা গুরু হলো গঞ্জ গুরু নামক গঞ্জকে যে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা আশ্রয় করবে আর গোবিন্দ ভজনা করবে তারাই কিন্তু গোটাকে গোটা হরি হরি বল হরি হরি বল এই সংসারে যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ধন্য হয়েছেন যারা নেন নাই তাদের জীবন ধন্য হয় নাই এইদিকে নোংরা জলে ব্লিচিং পাউডার দেবেন তবে জল পরিষ্কার হয় দেহের মধ্যে পাপ রূপী নোংরা জলগুলো সব নষ্ট হবে যতক্ষণ না গুরু মন্ত্র রূপী ব্লিচিং পাউডার না দেবেন খুব যুক্তির কথাগুলো শুনবেন জীবন ধন্য হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত গুরু মন্ত্র না নেবেন থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবেন আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে মা তোমার বাড়িতে সেবা করব আপনি বলবেন হ্যাঁ বাবা করবো করাবো কিন্তু তিনি প্রশ্ন করবেন দীক্ষা হয়েছে তো আপনি বলবেন না তবে তোমার হাতে সেবা করবো দীক্ষা মানে কি যারা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন দীক্ষা মানে দিয়ে খা আপনি যখন থেকে দীক্ষা নেবেন ভগবানকে দিয়ে তারপর খাবেন
কি দিয়ে খাবেন এইদিকে আপনি দুপুর বেলায় খাবার পর যা খাচ্ছেন স্নান করার পর যা খাবেন খাবেন ভগবানের যে খাবারটা তাকে দিয়ে খান নলে চুরি করে খাওয়া হবে আপনি একটা তুলসী পাতা আর একটু গঙ্গা জল পারলে একটা বাতাসা গোবিন্দের চরণে দিন তাকে নিবেদন করুন প্রণাম করুন তারপর আপনি যা খাবেন খান কিন্তু গোবিন্দকে দিয়ে খেতে হবে যদি কোনদিন গোবিন্দকে দিয়ে না খান তবে আপনার চুরি করে খাওয়া হবে এ কথা মাথায় যদি কারো থাকে তবে আপনি ভক্ত হতে পারলেন আর এ কথা মাথায় যদি না থাকে তবে আপনি কোনদিন ভক্ত হতে পারলেন না এই জন্য গুরু মন্ত্র নেওয়া দরকার তবে একটা কথা বলে রাখি একজন আমাকে প্রশ্ন করেছিল প্রদীপ বাবু বলে কি গুরু মন্ত্র কি গুরুর কাছে নিতে হবে গুরুর কাছে নিতে গেলে টাকা পয়সা চাল ডাল লাগবে কি দরকার আছে একটা বই বলে দাও যে বইটাতে লেখা আছে মন্ত্র বলে দেবো হয়ে যাবে ওনার প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন দামি প্রশ্ন কিন্তু শুনে রাখুন এ প্রশ্ন করেছিল কে নরেন বিবেকানন্দ কাকে রামকৃষ্ণ পরমহংসদেবকে কোন জায়গাতে দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার ঘাটে বসে আছে কে একসঙ্গে বসে আছে নরেন আর রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণকে নরেন বলছে ঠাকুর মন্ত্র নিতে তুমি বলছো মন্ত্র নেবো কি জন্যে তুমি একটা বইয়ের নাম করো মন্ত্রটা মুখস্থ করে আমি বলে দেবো গোবিন্দ পেয়ে যাবো ঠাকুর বলছে হ্যাঁ রে মন্ত্র মুখস্থ করলে তুই ভগবানকে পাবি আর গুরুর কাছে মন্ত্র নিলেও তুই ভগবানকে পাবি তবে বলছে তাহলে মন্ত্র নেবো কি করে হ্যাঁ কি জন্য মন্ত্র নেবো আরে বাবা ভালো করে শোন মন্ত্র কেন নিবি গুরুর কাছে মন্ত্র নিলে তোর লাভ বেশি আছে আর মুখস্থ করে বললে লাভ আছে তবে একটু দেরিতে আছে বলে আমি বুঝতে পারলাম না কীরকম দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে বসে আছে বাবা হঠাৎ দেখতে পেলো ঠাকুর দেখতে পেলো এ নরেন ওটা কি আসছে ডিঙ্গি নৌকা আচ্ছা বলতো নরেন এই ডিঙ্গি নৌকাটা এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে বলছে তা মোটামুটি ছ ঘন্টা লাগবে আচ্ছা নরেন পেছনে আসছে একটা স্টিমার ওটার সময় কত লাগবে বলছে তা ছ ঘন্টা লাগবে আচ্ছা বলতো ওই ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটা কত তাড়াতাড়ি যাবে বলছে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে তত্ত্ব কি বলছে আমাদের দেহটা হচ্ছে ডিঙ্গি নৌকা আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমার গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি আমাদের দেহরূপী নৌকাটা বানতে পারেন তাহলে আমরাও গোবিন্দের চরণ নেতাই গো এই জন্যে আপনারা আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন আপনাদের মুখস্থ হয়ে গেছে তবু নতুন করে বলে যায় হরে কৃষ্ণ গুরু মন্ত্র নেবেন নেবেন যাত্রার কাছে নেবেন না গুরু যদি করতে হয় তাহলে পাকা গুরু করুন কাঁচা গুরু করবেন না অনেকে প্রশ্ন করবেন আমি কি করে বুঝবো কোনটা কাঁচা কোনটা পাকা বলা আছে কাঁচা গুরুকে মন্ত্র দেবার সময় বিরাট বড় লিস্ট দেয় যে মন্ত্র দেবো ঠাকুর কালকে রাত্রিতে তোর গুরুমার আমি লিস্ট করে রেখেছি পাই টু পাই সব মাল আমার কাছে আন তারপর মন্ত্র দেবো মানে 5,000 টাকার জিনিসপত্র লিখে বসে আছে আর কি এইগুলো দেবেন মন্ত্র দেবে প্রতিবার এসে এসে আপনার কাছে বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা আমার বুকে ব্যথা আপনারে কি সংসারে জ্বলন তারপর আবার জ্বলনটাকে বাড়াতে এসেছে ইনি কারা কাঁচা গুরু পাকা গুরু কে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো নে দক্ষিণা কি লাগবে কিচ্ছু না দক্ষিণা কিছু দেবো না দিবি তবে দেখি তুই আমার ছেলে আমি তোর বাবা আমাকে দিবি কি তোর ভক্তিটুকু আমার চলন তলে যিনি আপনার ভক্তিটুকু চলন তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা এরাই হচ্ছে পাকা আপনারা গুরু বাঁচবেন কিন্তু বেঁচে বেঁচে করবেন রামকৃষ্ণ দেব বলছে যার বাবা কোলিয়ারিতে চাকরি করতো তার ছেলে কোলিয়ারিতে চাকরি পাবে এটা নিয়ম আছে এটা নিয়ম ছিল কিন্তু গুরু ভালো ছিল তার বাবা তার ছেলে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায় সে কিন্তু গুরু হতে পারে না এই জন্য গুরু করবেন বেছে বেছে রামকৃষ্ণ পরমহংসদেব একটা গান আছে এই গানটা আপনার তালি দিয়ে সবাই একবার আনন্দ করে প্রভুকে জানান আজকে গোপীনাথের মন্দিরে এসছেন নিজের দেহগুলোকে শুদ্ধ করে মনকে শুদ্ধ করে সবাই হাত তালি দিয়ে হাত ওঠান একসঙ্গে তুলবেন একসঙ্গে তুলবেন একসঙ্গে তুলবেন একসঙ্গে এই গানের সঙ্গে তালি দিয়ে দাঁড়ান উলধ্বনি তবে যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার কোনো দরকার নেই যে হাত তালি দেবে
যে হাত তালি দেবে পরের জন্মে তার দুটো হাত আর দুটো পা পাবার সুযোগ আছে। আর যে দেবে না, আমার কথা নয় মহাপ্রভুর কথা, যে দেবে না সে আর হাত পাবার চান্স পাবে না, দুটো পা আছে আরো দুটো পা কি হবে বলুন তো, যোগ হয়ে যাবে। আচ্ছা একবার জোরে বলুন তো, চারটে পা হলে কি হয়? গরু কেন বাঘ বলতে পারেন? আমরা কত বোকা দেখুন, যদি কাউকে বলা হয় এই তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ তুই বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা মানে একই কথা, কিন্তু আমরা ভুল করি না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কথাগুলো চিন্তা ভাবনা করবেন, দেখবেন মজা আছে। হাত তালি দিয়ে যারা হাত নেবেন তারা তালি দেবেন। যার অনেকে বক্সের আড়ালে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে প্রদীপবাবু দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে না পেলে কি হবে, একজন দেখতে পাচ্ছি। আপনি ভাবেন না দোকানের সিসিটিভির ক্যামেরার আওতায় আছেন দেখতে পান না, এখানে ভগবান বলছে আমার হাজারটা সিসিটিভি ক্যামেরা আছে, প্রদীপ পাল নাই বা দেখতে পেলো, আমার খাতাতে তোর নাম উঠছে, তুই হাত গুটি আছিস না হাত তালি দিয়ে। এই যে ধর্মটা নিজের জন্য, আপনার নিজের জন্য, কেউ ভাগ নেবে না। কেন? দস্যুর রত্না ক চুরি ডাকাতি করেছিল, মা বাবাকে জিজ্ঞেস করেছিল আমি পাপ করছি পাপের ভাগই হবে, বলে কেন হবো, বলে কেন হবে না, এই যে কেন হবে না, বলে ছোটবেলায় তুই যখন ছোট ছিলি আমরা কাজকর্ম করেছি তোকে খাওয়ানোর জন্য বড় করবার জন্য, তাতে পাপ থাকলে আমরা ভোগ করব, এখন আমরা বুড়ো হয়েছি, তুই চাকরি করবি না কাজ করবি না চুরি করবি তার জন্য পাপের ভাগ তুই নিবি, আমরা কেন নেবো। এইদিকে তো স্ত্রীকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ গো তুমি নেবে না, বলছে আমি তো তোমার সহধর্মী নই, ধর্মের অর্ধেকটা ভাগ নেবো, আমি তো সহ পাপিনী নই, তোমার পাপের ভাগ নেবো কেন? কেউ ধর্মের ভাগ নেবে না বাবা, নিজের নিজের ধর্ম নিজের কাছে। হাত তালি দিয়ে সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, দাঁড়ান দাঁড়ান একসঙ্গে। আমি একটু অবাক হয়ে যাই যে বেলা তিনটে থেকে দেখতে পাচ্ছি জায়গা ভর্তি, মানে জায়গা নিতে শুরু করেছে। আচ্ছা এত এনার্জি আপনারা পান কোথা থেকে? দারুণ ব্যাপার সত্যি, সব জায়গাতে, শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটি জায়গাতে দেখছি। আমি এক জায়গায় গান করতে গেলাম, বেলা দুটো বাজছে সাতটায় গান, তখন দেখছি বস্তা পেরে 2000 লোক বসে আছে, বললাম এগুলো থাকবে, বলে একবারে শেষ পর্যন্ত থাকবে। আকর্ষণ কেমন দেখুন ভগবানের প্রতি, সবাই হাত তুলে, দিন তোর আনন্দে যাবে ভজে গুরু শ্যাম সুন্দর কি গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কিউ প্রাণ গোবিন্দ কি আপন আপন গুরুদেব কি সাধুগুরু বৈষ্ণব কি গোপীনাথের মন্দিরে যখন এলাম, গোপীনাথের মন্দিরে যখন এলাম, তখন আজকে যে লীলাটি গাইব, প্রথম থেকে কীর্তন বায়না হওয়ার কিছুদিন পর থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা সবাই শুনে রাখুন, যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ, এইদিকে এই বাতাসারা দেখার সঙ্গে সঙ্গে বা উলুধ্বনি দিন তো সবাই মিলে প্রেম। আজকে ইউটিউবে আপনারা শুনেছেন ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, আজকে পাথরের গোপীনাথ এখানে বসে আছেন, আপনাদের মতো ছোট ছোট বাচ্চারা ভগবানকে নাড়ু খাওয়াবে যদি কৃপা হয়ে যাবে। তো একবারে শব্দ না করে মন দিয়ে শুনবেন কথাগুলো, আজকে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আজকে গোপীনাথের মন্দির বলে। এই নাড়ু প্রসাদটা আপনার শেষে কিন্তু এখান থেকে কেউ নেবার চেষ্টা করবেন না,
কারণ যে পরিমাণ প্রসাদ আছে আমি যদি সঞ্জয় বাবুকে বলতাম যে এক কুইন্টাল প্রসাদ আনতে হবে তো এক কুইন্টালই আনতেন কিন্তু সব জায়গাতে যখন এই লাটি আমি গাইতে গেছি তখন মানুষের ভিড়ে চাপা পড়ে অনেকের কষ্ট হয়েছে প্রসাদটা নেবার জন্য এই জন্য আপনাদের প্রসাদ নেবার জন্য কাউকে ছুটে আসতে হবে না আপনাদের শুধু বলে যায় ঠিকানাগুলো বলে যায় মন দিয়ে শুনবেন আপনাদের বাড়ির বাচ্চাটি খুব চঞ্চল শাস্ত্র বলছে এগুলো প্রত্যেকটি শাস্ত্রের কথা যে আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল মায়েরা বলে না বাবা আমি চঞ্চল ছিলাম না আমার বাচ্চা কি চঞ্চল গো আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে আপনার বাচ্চা স্থির হবে শাস্ত্র বলল এইদিকে রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশোনা করেন তাহলে দেখবেন শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে বাচ্চা ছেলে খুব চঞ্চল যদি হয় বৃহস্পতিবার দিন বাচ্চাকে একটুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে সকাল দশটার সময় স্নান করিয়ে বারোটার মধ্যে কিন্তু স্নান করিয়ে জয় গোপীনাথ বলে তিনবার যদি বাতাসাটা খাওয়াতে পারেন তুলসী পাতা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার এক বছর খাওয়ান আপনার বাচ্চার পরিবর্তন দিনের পর দিন হবে কি কি পরিবর্তন হবে কৃষ্ণ ভক্ত তো হবেই তাকে চার ঘন্টা পড়তে হচ্ছিল আর চার ঘন্টা পড়তে হবে না দু ঘন্টায় তার হয়ে যাবে যে ভক্ত সন্তান হয় তার মন স্থির হয় আর যার মন স্থির হয় তার পড়াতে মন যায় এইবার দেখবেন বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই কি বলুন তো শান্তি নাই এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শাস্ত্র বলছে এক কাজ করো বলে কি এই যে বাতাসাটা রয়েছে এই বাতাসাটা তুলসী মন্দিরে গিয়ে যে জল দেবেন প্রত্যেকদিন তুলসী গাছে না তুলসী মন্দিরে গিয়ে গুড়ি গুড়ি করে ভেঙে দেবেন নিয়ে প্রত্যেক দিন এক ঘটি করে জল তুলসী মন্দিরে ভক্তি ভরে দেবেন এক বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে আস্তে আস্তে শান্তি আসছে আপনি একা দিলে হবে না আপনাদের বাড়ির সবাইকে তুলসী মন্দিরে জল দিতে হবে নিয়মগুলো আপনারা জানেন তবু আমি বলে দেবো আর তৃতীয় কি বলুন তো বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কঠিন রোগ নয় কিন্তু কষ্ট পাচ্ছে আপনি দেখবেন তার কষ্টটা দূর হবে যদি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে বৃহস্পতিবার দিন তাকে খাওয়ান এক বৃহস্পতিবার নয় এক বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান প্রশ্ন করবেন প্রদীপবাবু এত এত ভক্ত হয়েছে আর এইটুকু বাতাসা কি করে দেবেন আমি কিন্তু আপনাদের এই বাতাসা দেবো না এই বাতাসা এখানেই থাকবে এই বাতাসা মন্দিরে যাবে মন্দিরে থাকবে কাল সকালে যারা লোকাল আছে তারা পেয়ে যাবে আপনারা দূর থেকে এসছেন বলে পাবেন না তা নয় আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনারা বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল আর রঘুনন্দন বৃহস্পতিবার দিন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল ওই জন্য আপনারা বৃহস্পতিবার দিন কি করবেন শুনে রাখুন বাড়িতে হ্যাঁ 2 কেজি কি 1 কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন সে হরির লুট দিয়ে পাড়ার বাচ্চাদেরকে বা ভক্তদেরকে একটু দেবেন দেবার পর যে 200 গ্রাম বা 250 গ্রাম থেকে যাবে ওটা আপনি বাড়িতে একটা কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন নিয়ে লক্ষ্মী মন্দিরে কৌটোর ভেতর ভরে দেবেন নিয়ে সেই বাতাসাটা এক টুকরো করে নিয়ে প্রতি বৃহস্পতিবার ব্যবহার করবেন তাহলে আপনাদের আর এখান থেকে নিতে হলো না শেষে কিন্তু কেউ চাপ দেবেন না বাতাসা নেবার জন্য কাউকে দেওয়া হবে না কেউ চাপ দেবেন না শুধু ঠিকানাটা বলে দিলাম কি করলে আপনারা বাতাসা পাবেন লীলাটা শুনে যান কাজ কি লাগবে বলে দিই বলছে বর্ধমান জেলা যদি আপনার বর্ধমান বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন যদি কেউ যান তাহলে দেখতে পাবেন ওখান থেকে শ্রীখণ্ড যাবার গাড়ি আছে হরে কৃষ্ণ তো শ্রীখণ্ডে যদি কেউ যান তাহলে ওখানে একটা পাথরে গোপীনাথ আছে এরকম ওই গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন এই লীলাটি যারা শ্রবণ করবে শেষ পর্যন্ত শ্রবণ করে যারা ভক্তিমতী মা যারা ভক্ত বাবা সন্তানকে মানুষ করতে চান তারা এই লীলাটি শ্রবণ করে ভগবানকে প্রণাম করে তারপর আপনার প্রসাদটা হাতে নয় এই নামের প্রসাদ কানে শুনে হৃদয়ঙ্গম করে বাড়ি যান যতগুলো কথা বলবো সব কথাগুলো শুনবার চেষ্টা করবেন শুনে জীবনে ব্যবহার করবার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবনে কাজে লাগবে শুনে নিলেন চলে গেলেন তা নয় যে কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন দেখবেন আপনার জীবনে 10টার মধ্যে 5টা ব্যবহার করলে আপনার জীবন দিনের পর দিন সুন্দর হয়ে যাবে শুধু সবার কাছে আমার একটাই বার্তা আপনাদের ছেলে মেয়ের জন্য আপনি কোটি টাকা রাখলেন মৃত্যুর আগে মনে মনে ভাবলেন যাক বাবা শান্তিতে মরবো ছেলের নামে 1 কোটি টাকা রেখেছি কিন্তু সেই বাবাদেরকে আমি বারবার অনুরোধ করব তার আগে একবার ভাববেন কি ভাববেন আমি যে ছেলেটার জন্য 1 কোটি টাকা রেখে গেলাম সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম ও মদ খেয়ে শেষ করে দেবে না চরিত্র খারাপ করে শেষ করে দেবে না আরও খারাপ কাজ করে শেষ করবে আপনার বাচ্চাকে একটু ভক্ত তৈরি করে যান মৃত্যুর আগে একথা অন্তত শান্তিতে মরতে পাবেন আমি যে টাকাটা কষ্ট করে রোজগার করলাম এ টাকাটা উল্টো পাল্টা পথে রোজগার করবে না অন্তত বাড়িতে একদিন কৃষ্ণ সেবা দিয়ে ভক্তদের প্রসাদ দিয়ে আমার টাকাকে গোবিন্দ সেবায় লাগিয়ে তারপর এই জন্য আপনারা সেই ভাবনা চিন্তা করে যদি মরতে পারেন তবে কাজে লাগবে যে জায়গার কথা বলবো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম গ্রামটার নাম কি বললাম চলে বলুন আরেকবার বলুন যে ঘুমাচ্ছে সে বলুন শ্রীখণ্ড
আমি চোখ দেখতে পাচ্ছি কার অবস্থা কেমন। তো শ্রীখণ্ড গ্রামে দু ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। একবার নামগুলো বলবেন, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। ভালো করে শুনবেন যে যেখানে আছেন। তো মুকুন্দের কাজ কি ছিল? চিকিৎসা করা, কবিরাজি চিকিৎসা। আর তার ভাই নরহরি কি করত? তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি মানে ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা প্রত্যেক দিন তো চিকিৎসাই করে গেলে, তা তোমাকে একটা কথা বলবো, শুনবে? বলে কি? একটাই কথা। বলে কি কথা? না, শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য কত ভক্ত যায়, চলো আমরা দুজনে একবার দেখে আসি, তার কৃপা পেয়ে আসি, তার সঙ্গ লাভ করে আসি। যেমন আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তারা মহাপ্রভুর নামের মাধ্যমে মহাপ্রভুর সঙ্গ করছেন। আজকে মহাপ্রভু নাই, কিন্তু মহাপ্রভু যে নাম দিয়ে চলে গেছেন, সেই নামের সঙ্গ করলে আপনাদের মহাপ্রভুর সঙ্গ করা হয়ে যায়। তাই মুকুন্দ নরহরি দু ভাই মিলে সেই দিনকার দিনে ট্রেন ছিল না, বাস ছিল না, সাইকেল ছিল না, পায়ে হেঁটে হেঁটে সেই শ্রীখণ্ড থেকে চললো কোথায়? নবদ্বীপ শ্রীবাসঙ্গনে। চলুন আমরা সবাই মিলে যাই, মুকুন্দ নরহরি যাচ্ছে, আমরা সবাই যাবো। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তালি কেন দেবেন? অপরাধ দেবেন না। জ্যোতিষ কি বলে? আপনার যখন কপাল খারাপ হয়, আপনি মনে মনে খুব আমার ভাগ্য খারাপ, একবার গণককে দেখায় হাত। যখন জ্যোতিষকে দেখালেন, উনি কি বললেন? একটা 10,000 টাকা দামের স্টোন মানে পাথর নিতে হবে, তোমার তোমার গ্রহ দোষ ফের কাটবে। কিন্তু কোনো গ্রহই আপনার কিছু করতে পারবে না যদি আপনি হরিনামের তালি দিতে পারেন। আপনি যত তালি দেবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে যাবে। এই জন্য হরিনামে আনন্দ করে তালি দিতে হয়। ও মায়েরা, এই আনন্দটা কেমন? যেমন লাউতরের পথ দিয়ে কেউ যদি মদ খেয়ে পেরিয়ে, এখানে কেউ মদ খায় না, অন্য জায়গার জন্য ভুল খায় না কি? এখানে সঞ্জয়দা বলছে দেখবেন রাত্রি হলে কি অবস্থা হয়। না না, যারা মদ খায় তারা মদ খায় না, মদ তাকে খায়। আর এই মদটা কি মদ? ওই মদ যে খায়, খেতে খেতে আস্তে আস্তে লাংস লিভার কিডনি নষ্ট হয়ে যায়, ও আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছে যায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে অনেকের ভালো লাগে না, কিন্তু এই মদ আস্বাদন করতে করতে আনন্দ পিতি 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 একদিন পরমানন্দ। এই জন্য আপনারা এই মদ আস্বাদন করুন, যেন আনন্দ পেতে পেতে গোবিন্দে আজকে আনন্দে চলুন। আমরা সবাই মিলে যাই কোথায়? শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গনে, জোরে জোরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, তাই রাম 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 রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম 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 রাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। একবার জোরে জোরে তালি একসঙ্গে, কিন্তু এত সুন্দর তালি হবে একসঙ্গে, হাত ধরুন একসঙ্গে ফেলবেন সবাই একসঙ্গে, আমি গাইবো একসঙ্গে, একসঙ্গে তালি দিলে মহাপ্রভু আনন্দ পাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, তাহি নাম রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রক্ষম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, তাই রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ হে